পেশ করেছেন বুখারি মুসলিমের মোত্তাফা কুন যে হাদিসটা এই হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন সময়তা বোন এই যেটা বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন কেউ জানো ফুফু ও তার ভাতিজি ভাতিজিকে এবং খালা এবং তার বোনজিকে একত্রে বিয়ে না করে এই হাদিসটি জানতে চেয়েছেন ব্যাখ্যা জানতে চেয়েছেন সময়তা বোন আসলে যা যারা এই হাদিসটা অনুবাদ করে তাদের উচিত একটু ব্যাখ্যা করে বলে দেওয়া যেটা সাধারণ মানুষ বুঝবে না তো এখানে ব্যাখ্যা না করলে কীভাবে বুঝবে এই জন্য এটা আল্লাহ রসুলের ভাষা কিন্তু এটা বাংলা ভাষায় একটু বুঝিয়ে দেয় তাহলে ভালো হয় এর অর্থ হলো আপনাকে আমি বোঝাই দিচ্ছি মানে আপনি যাতে বুঝতে পারেন বা আপনারা বুঝতে পারেন সেই জন্য সেটা বুঝতে পারেন মনে করেন যে আপনার ফুফুর ফুফুর স্বামী সেটা আপনার কি হয় ফুফা তাই না আপনার ফুফা এখন আপনার সাথে কিন্তু আপনার ফুফার উনি কিন্তু মাহারাম নয় অর্থাৎ আপনার ফুফা আপনাকে বিয়ে করতে পারে তাই না আপনার ফুফু থাকা অবস্থায় আপনার ফুফু আপনাকে বিয়ে করলো এটা হারাম ঠিক আপনার খালু আপনার খালু কিন্তু আপনার মাহারাম নয় বা আপনিও তার মাহারাম নয় আপনার সাথে বিয়ে বই ধরিয়েছে আপনার খালা খালুর সাথে কিন্তু আপনার খালু আপনার খালা তার অধীনে রয়েছে ক্ষেত্রে আপনি তার তার সাথে বিয়ে করলেন অর্থাৎ আপনার খালু আপনাকেও বিয়ে করে নিল নাবুজ এটা আল্লাহ রসুল নিষেধ করছেন তার মানে খালা ফুফু ভাতিজি হ্যাঁ এরা থাকা অবস্থায় আপনি তাদের সাথে বিয়ে করবেন না এটা হারাম আশা করি বুঝতে পেরেছেন এটাই হলো হাদিসের ভাষ্য আর কি আল্লাহ রসুল এটাই বলছেন কিন্তু এখানে লেখক অনুবাদকরা যদি একটু বিষয়গুলো ক্লিয়ার দিত তাহলে আর আপনাদের এই প্রশ্নটা করা লাগতো না আশা করি বুঝতে পেরেছেন আপনার খালা আপনার মাহারাম আপনার ফুফু আপনার রক্তের সম্পর্ক আত্মীয় তাই না আপনার খালা ফুফু ভাতিজি হ্যাঁ ভাইজি এরা হচ্ছে বোনঝি এরা হচ্ছে যে আপনার আপন আত্মীয় রক্তের সম্পর্ক আত্মীয় আর এদের স্বামীর সাথে আপনার বিবাহ ওরা ওরা থাকা অবস্থায় আরাম কিন্তু আপনার খালা যদি মারা যায় আপনার ফুফু যদি মারা যায় ভাইজি বা বোনজি এরা যদি মারা যায় তখন তার স্বামীর সাথে আপনার বিবাহ হতে পারে কারণ কোরআনেও আছে ও আন্তাজমা বাইনা লোকথাইন সোরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা দুই বোনকে একত্র বিয়ে করো না দুই বোনকে একত্রে বিয়ে করলো অর্থাৎ এক বোন রয়েছে আরেক বোনকে আপন বোনকে আরেকটা বিয়ে করলো যদিও এদেশে অনেক পশু এভাবে বিয়ে করে আছে ওই জেনাব্যাবিস্তারি আর কি যেমন বড় বোনকে বিয়ে করেছে কিন্তু পরে শালির সাথে একটা রিলেশন হয়েছে শালিকে বিয়ে করেছে এরকম অনেক জায়গায় আছে আমার আমার জেলায় একজন নির্বোধ একজন পশু যদি এটা হালাল মনে করে সে কাফের হয়ে যাবে একবার পরিপূর্ণ কাফের হয়ে যাবে যদি কেউ এই জাতীয় বিবাহ হালাল মনে করে তাহলে হারাম কাফের হয়ে যাবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করেছিল যে আপনার সে শালিকে বিয়ে করেছে আবার বোন আছে বোন যদি মারা যায় তাহলে কোনো সমস্যা নেই বোন যদি মারা যায় তখন শালিকে বিয়ে করবে এটা ঠিক আছে যেমন আল্লাহ রসুল সাল্লাহ তিনি তার মেয়ে দুইটি মেয়ে আলির উসমান রাহর সাথে বিয়ে দিয়েছে শুধু তাই নয় তিনি আরো বলছেন যে যদি আমার আরো মেয়ে থাকতো আর আমার মেয়ে মারা যেত আর আমি বিয়ে দিতেই থাকতাম তার সাথে উসমান্দমানের সাথে তাই না তাহলে এটা ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে বড়টা আছে বেশি আছে তার স্ত্রী হে আছে আবার ছোটটা অর্থাৎ শালিকে তার বিয়ে করে নিয়েছে তো ওই গ্রামের এক হুজুরকে প্রশ্ন করে ফতোয়া জিজ্ঞেস করেছি মামকে যে এই যে কাজটা করেছে কি ঠিক আছে বলছ যে তার বড় বোন তালাক হয়ে গেছে হ্যাঁ বড় বোন তালাক হয়ে গেছে বড় ছোটরা যে বিয়ে করেছে ওটা ঠিক আছে নাউজুবিল্লাহ হিমদার আমার কাছে যখন পুরো প্রশ্ন করলো আমাকে যখন এই বিষয়টা জানলো তো আমি বললাম যে সব কিছুর পূর্বে ইমাম সাহেবকে ধরতে হবে ধরে ওর গাছের সাথে বেঁধে ওকে পিটনে দিতে হবে ওকে একশো লাঠি পিটাতে হবে ওকে ওকে আগে পিটাতে হবে তারপরে এদের বিচার হবে এক পুলিশ অফিসার আমার ছাত্র মার্শাল্লাহ আমি ওই সময় একটা প্রোগ্রাম ছিলাম দিনাজপুর তো উনি আমাকে ফোন দিয়ে বলছেন যে এই ব্যাপার আপনার এই নাতিনকে বিয়ে করেছে হ্যাঁ বোনের মেয়েকে বিয়ে করেছে বোনের মেয়ে না সরি বোনের মেয়ের মেয়ে নাতিন হয় এটা কি জায়েজ হয়েছে আর আমার কাছে এটা মানে থানা এসেছে বিচার বিচার নিতে তাই বললাম যে এটা হারাম হয়েছে এই বিষয়টা আপনি তাদেরকে একত্রিত করেন করে যিনি এই কাজ করেছেন তাদের বিবাহ ছুটিয়ে দেন বিয়ে হয়নি ওটা জিনা ব্যবসায় হচ্ছে আর পারলে ওদের জরিপানা করেন বেশি করে আর পিটো নি করে থানায় নিয়ে পিটো দিয়ে সাইজ করে দেন যাতে এই কাজ কাজান্ন জীবনে না করে এবং তৌবা করিয়ে ইসলাম গ্রহণ করিয়ে ছেড়ে দেন এভাবে অনেক হারাম হারামখোর এবং হারাম হারামিভাবে নারীদের নিয়ে উপভোগ করতেছে হ্যাঁ কোরআনে আছে মা মায়ের মা তার মা বোন বোনের মেয়ে তার মেয়ে এইভাবে যত দূর যাবে যত ঘোরে যাবে এগুলো জায়েজ নেই ঠিক আছে তো এটা গেল আর ওই যে বললাম ইমাম সাহেব পত্র দিয়েছে যে বড় বোন তালাক হয়ে গেছে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমরা কোন দেশে আছি এদেশে তো আমাদের গজবিশে যাওয়ার কথা এদেশে এদেশে যারা মোল্লা এবং মৌলবী যারা যেভাবে ফতোয়া দেয় ইসলাম না থাকা ইসলামই থাকার কথা না এই দেশে তো একজন ব্যক্তি একজনের অপরাধে আর কোনো ক্ষতি হয় না আর ছোট বোনকে অন্যায় ভাবে কোর্ট থেকে বিয়ে করে তাই বড়ো বোন তালাক হয়ে যায় না এটা হচ্ছে কোনো কোনো মতেই কোন ধর্মেরই এরকম সিস্টেম নাই দুঃখজনক হলো সত্য এবং বাস্তব যে এই সমস্ত গাজাখরি কথা এ দেশের এই মোল্লাজিরা বলে থাকে মৌলবিরা বলে থাকে তো এই জন্য আমরা বলে থাকি এগুলো হলো জর্দা খাওয়া ফতোয়া জর্দা খর হুজুরের ফতোয়া এই সমস্ত ফতোয়ার দিয়ে কান দেওয়ার দরকার নাই নিয়ে এটা সিস্টেম হতো যে আপনার বড় বোনই তার স্ত্রী হিসেবে আছে তার স্বামী মানে ওই লোকের স্ত্রী বড়টাই ঠিক আছে কিন্তু বড় ছোটটা শালিকে শালির সাথে যে রিলেশন করে করে বিয়ে করেছে সম্পর্ক এটা হচ্ছে সে চলছে তার সাথে বিয়ে হয়নি যদি কোর্টে কোর্ট যদি বাংলাদেশ সরকারের যদি কোর্ট সরিয়েত অনুযায়ী হয়ে থাকে বা তারা যদি জেনে বুঝে সেখানে যদি প্রস্তাব দেয় যে দেখো এর বড় বোন আমার স্ত্রী হিসেবে আছে কেউ আমি বিয়ে করতে চাচ্ছি আর কোর্ট যদি বলে হ্যাঁ কোনো সমস্যা নাই তাহলে কোর্টের যারা ফতোয়াবাজি এরাও কাফের হবে আল্লাহর কসম খেয়ে বলছে আপনাদেরকে এরাও কাফের হবে আর যে হুজুর ফতোয়া দেবে জেনে বুঝে যে হ্যাঁ চলবে সমস্যা নেই এরাও এসেও কাফের কেননা আল্লাহ ওয়ান তাজমা লোক লোকতাইন তোমরা দুই বোনকে একত্রে বিয়ে করো না সুরানিস তেইশ নম্বর আয়াত মনে সম্ভবত দেখে তেইশ অথবা ছয় এর ভিতরে থাকতে পারে বা এই প্রথম থেকে তেইশ চব্বিশ পঁচিশ এর ভিতরে থাকতে পারে আমি অনেক আগে পড়েছি তো মুখস্থ বললাম মনে নাই এখন কত নম্বর আয়াত এখানে থাকতে পারে মহিলাদের আলোচনা যেখানে আছে থাক আছে এটা যা হোক এরা বা কাজী কাজী সাহেব বা কাজী অফিসে যারা বুঝে বলে যদি এটাও বিয়ে যায় আছে বা বড় বোনটা তালাক হয়ে গেছে আর এটা তার স্ত্রী হিসাবে হবে এটাই মনে হয় বলে আমার জানা নেই তবে মনে হয় যেহেতু ইমাম সাহেব বলছে যে বড়টা তালাক হয়ে গেছে কোর্টের থেকে মনে হয় বা কাজী অফিস থেকে এটাই বলে থাকে হ্যাঁ এটা এটাই বলে থাকে তো এরা যদি জেনে বুঝে বলে আর যদি মূর্খতা বসত বলে জাহেল জানে না বলেছে তাহলে কাবিরা গোনা হবে আর যদি জেনে বুঝে বলে তাহলে কাফের একবারে সম্পূর্ণ কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা নিষেধ করেছেন আর সেটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে কাফের নিঃসন্দেহ কাফের আর আরেকটা মজার কথা শোনেন আরব দেশে থাকতে আমাদের দাওয়াত সেন্টারে ইসলামিক সেন্টারে এক লোক এসে বলছে সে নিজে এসে বলেছে যে আমি আমার স্ত্রীকে প্রথমে বিয়ে করেছিলাম তারপরে আমার শালীর সাথে এই রিলেশন হয়েছিল আমার হলে তারপর তাকে আমি বিয়ে করে নিয়েছি তো এলাকার যে হুজুর তাকে বলেছি যে এই যে আমি আমার শালীকেও বিয়ে করেছি এটা কি জায়েজ হয়েছে বা জায়েজ হবে তো সে বলেছে যে আমাকে বারো হাজার টাকা দেন তাহলে আমি জায়েজ করে দেবো এটা নাউজুবিল্লাহ মিন জালে দেখেন কত বড় সমস্যা সে নিজে এসে বলেছে আমাদের দাওয়াত সেন্টারে এই কত বড় সমস্যা বলছে বারো হাজার টাকা যদি দেন তাহলে আমি এটা জায়জ করে দেব দেখেছেন এই হলো হুজুরের আমাদের দেশের হুজুরদের অবস্থা এই জন্য আপনাদের আগেই বললাম যে যে দেশে আমরা বসবাস করছি আল্লাহ তো আমাদের গজবদের ধ্বংস করে দেওয়ার কথা বা এই দেশে ইসলাম থাকার কথা নাই তো এই হলো কাজী অফিসের বা আপনার কি বলে এদের অবস্থা আরেকটি বিষয় সেটা হলো যে কিছুদিন পূর্বে আমারই এক ছাত্রী বিয়ে পড়াতে গিয়েছিলাম তো সেখানে আপনার আরেক জায়গায় মেয়েটা বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে সেখান থেকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে আর মেয়ের বাপ জানে না আর কাজীদের বিষয় হচ্ছে এই যে তারা বিয়ে পড়াতে পারলে কিছু টাকা হয় তো সেখানে করেছে কি জানেন মেয়েটার ইদ্দ শেষ হয়নি ইদ্দতের জানেই না ইদ্দত যে কি জিনিস বোঝেই না তখন ওই আপনার কাজী সাহেব এসেছে তারপরে বিয়ে আয়োজন শুরু হচ্ছে এমন অবস্থায় যখন আমি তাদেরকে বললাম যে তো এই বিয়ে হয়েছিল আগে তার ইদ্যত শেষ হয়েছে কি তো বলছে যে না এক দেড় মাস মতো মনে হয়েছে তা বললাম যে বিয়ে এটা হারাম এটা কোরআন বিরতি এটা চলবে না বিয়ে বাতিল অবশ্য লোকটা নামাজ কলাম পড়ে মেয়ের বাবা হ্যাঁ এই তখন কাজী সাহেব ফিরে গেল আর বিয়ে ওখান থেকে বন্ধ করে দেওয়া হলো আবার ইদ্যুত শেষে সেই ছেলের সাথেই এই মেয়েটার বিয়ে হয়েছে তো ওই কাজী সাহেব বলেছিল আমার সাথে আমাকে বলেছিল ওটা সম্মান করে কথা বলা ঠিক না ওই যে ফাঁসেক ওই কাজীরা তো ও বলেছিল এই প্রথম দেখলাম যে আপনারা এই আপনার মাধ্যমে বা এই প্রথম আমার জীবনে দেখলাম যে ইদ্যুৎ ফলো করা হলো কারণ আমাদের কাছে আজ আসে এক জায়গায় বিয়ে এসে আজকে আমরা বাতিল করে দিই আর জায়গায় বিয়ে পড়িয়ে দিই তো যা যা বলার আমি বলেছিলাম ওই কাজীকে তো এই হলো এই দেশের অবস্থা আরেকটা একটা বিয়ে পড়াত গিয়েছিলাম যশোর ওই যে যশোর বড় শহরে আমার এক বন্ধুর মেয়ে বিয়ে পড়াত গেলাম ফাতেমা নামে তো সেখানে বিয়ে ফেরাতে গিয়ে কাজী সাহেব আসলো তো তার ওই যে ভলিউম বই যে লেখা আছে সেখানে যে যে সমস্ত অজিফা দেওয়া আছে সরকারিভাবে ওই বইটা হাতে করে বলা হয়েছিল বলেছিলাম যে এই বইয়ের সাথে ইসলামের সম্পর্ক বইটা বইটাকে হাতে করে বলা হয়েছিল যে এই বইয়ের সাথে আর এই ইসলামের সম্পর্ক নেই তো কাজী তখন আমাদের দিকে হা করে তাকিয়ে থাকলো এবং চিন্তা বোধ মনে করলো যে এই বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই ইসলামের এই কথা আপনারা বললেন তো যা হোক বিষয়টা অনেক লম্বা হয়ে গেলো আমি দুঃখিত এভাবে ইসলাম আমাদের দেশে এভাবে ধ্বংস হয় ধ্বংস করা হয় ইসলামের কোন দিকই উল্লেখ করা না যে বিষয়টা যে মেয়ের হচ্ছে তিন মাস আল্লাহ তালা সুরা বা দুইশো আঠাশ নম্বর উল্লেখ করেছেন দেখবেন যে তালাক প্রভাব মেয়েরা তিন মাস অপেক্ষা করছে তিন তহুর পরিমাণ অপেক্ষা করবে হ্যাঁ আর যার স্বামী মারা গেছে ওই মহিলা পুরোনো চার মাস দশ দিন অপেক্ষা করবে এটা আর যদি চৌত্রিশ মহিলা নিজেই খোলা তালাক করে নাই বিবাহ বিচ্ছেদ করে স্বামীর থেকে তাহলে তার ইত্যাদ হচ্ছে এক তহুর পরিমাণ মানে মেয়েদের যে একবার হায়েজ হবে সেই হায়েজ থেকে পবিত্র হবে তারপরে সে অন্য জায়গায় বিয়ে করবে এরকম সিস্টেম তো এগুলো আমাদের জানতে হবে এগুলো আমাদের প্রচার প্রসার করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে শরীয়ত জানার এবং মানার তৌফিদান করে আমিনালামু আলাইকি